দিনও ঘুমাতে পারি না। এক কথায় রতন না ছুটলে শান্তি লাগে না। কিন্তু ছেলেটার আজকাল একটা আদ অভ্যাস হয়েছে, তা হলো পাচায় না লাগালে ওর নাকি ভালো লাগে না। যদিও তখন আমার ব্যথায় টনটন করে, তবুও আমি ওকে বাধা দিই না, কারণ রতনই এখন আমার গুহার একমাত্র মালিক। বন্ধুরা কেমন আছো তোমরা? আবারও আমার বাগানের নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজ তোমাদের শোনাবো আমার ভাসুরের ছেলের সাথে আমি কিভাবে খেলেছিলাম সেই কাহিনী। দেরি না করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো। আমার বর মিলিটারিতে চাকরি করতেন আসামে। আমার বরের একমাত্র বড় দাদার নাম অজিত ঘোষ, ওদের বড় ছেলের নাম রতন ঘোষ। রতনের মা বাবা একটা চা বাগানে কাজ করেন, আর তাদের অল্প পয়সায় রতনকে লেখাপড়া করাতে পারবেন না বলে রতনকে আমাদের কাছে পাঠিয়ে দিলেন। রতন সবে মাধ্যমিক পাশ করেছে, পড়ার বালাই বাতাস নেই। দিনভর চা বাগানের মেয়েদের দিকে তাকিয়ে তাকিয়ে কেটে যায় তার সময়। আমার সেই ভাসুর পাহাড়ি বলে তার ছেলের শরীরও মজবুত আর পেটানো, কিন্তু রতনের মা মনে করেন তার ছেলে শুধু গায়ে গতরে বেড়ে উঠেছে। লেখাপড়া না শিখলে ছেলে বকে যাবে, আর তাদের ছেলেকে মানুষ করার স্বপ্ন ভেঙে যাবে। রতনের বাবা অজিত ঘোষ আর মা শীলা দেবী শিমুলতলার চা বাগানে 20 বছর ধরে কাজ করেন। গত বছর এলাকার নেতা আশ্বাস দিয়েছেন যে তাদের চাকরি পাকা হবে, মাইনে বাড়বে, তাই তারা শিমুলতলা চা বাগান ছাড়তে রাজি নন। এদিকে আমার বরের নাম মিনাল ঘোষ ও আসাম রেজিমেন্টের হাবিলদার, কিন্তু ভীষণ অলস। রিটায়ার হতে এখনো 2 বছর বাকি। প্রায় প্রতিদিন ওর একটু রাতে নেশা না করলে চলে না। বদরাগী স্বভাবের জন্য এলাকায় অনেক ঝগড়া মারামারিতে লেগে থাকে সে, কড়া মেজাজ, কিন্তু দাদার অনুরোধ সে ফেলতে পারে না। তাই আমার বর রতনকে নিয়ে আসে আমাদের ক্যান্টনমেন্টের বাড়িতে। আর রতন আমার বরকে ভীষণ ভয় পায়। ছেলেবেলায় ওর কাকা মানে আমার বর ওকে একবার বেত দিয়ে মেরে পিঠের চামড়া কুটিয়ে দিয়েছিল। তাই রতন এখানে এসে মোটেও খুশি নয়, কিন্তু রতন আমার সাথে অনেকটাই ফ্রি। যতক্ষণ ওর কাকা বাড়িতে থাকে না, ততক্ষণ রতন বেশ হাসি খুশি হয়ে আমার সাথে গল্প স্বল্প করে, কিন্তু ওর কাকা বাড়ি ফিরতেই ও মুখ কোমরা করে উদাস ভাবে থাকে। রতনকে পেয়ে আমি অবশ্য খুশি হয়েছি, কারণ এখানে আমার কথা বলার তেমন কেউ ছিল না, তাই ও আশাতে আমি একজন সঙ্গী পেয়েছি। সে যাই হোক বন্ধুরা, আমার নাম রূপালী বালা। আমি মিনাল ঘোষকে বিয়ে করেছি ঠিকই, কিন্তু আমার ওকে কোনোদিন ভালো লাগেনি। আজ থেকে প্রায় 15 বছর আগের কথা। তখন আমার বাবার ঋণ আর মাথার উপর বিয়ে না হওয়া দুই বোন ছিল, তাই আমি এই বিয়েতে রাজি। যদিও আমার সেই দুই বোনের বিয়ে হয়ে গেছে, বাবাও মারা গেছেন অনেক দিন হলো। এরপর আমরা আমাদের পৈতৃক ভিটে বিক্রি করে 3 বোন সমানভাবে টাকা ভাগ করে নিয়েছি, তাই অতীত বলে আমার কিছুই নেই। এখন পর্যন্ত আমি মা ডাক শুনতে পারিনি। লোকে আমাকে নানান কথা শোনালেও আমি তা মেনে নিয়েছি, কারণ শুধু আমি নিজে জানতাম আমার বর মিনাল ঘোষ যেভাবে লাগায় তাতে কোনো দিন কাজ হবে না। শত চেষ্টা করার পরও মিনাল ঘোষ পোড়া বেগুনের মতো থেকে যায়। এদিকে আমার সম্পত্তিগুলো দিন দিন বেড়েই চলছে। এখনো আমাকে পেলে যে কেউ খেলার জন্য উতুগ্রীব হয়ে যাবে। আমার চলন বলনে অনেক ছেলে ছোকরা ইতি উতি করে দেখার চেষ্টা করে, কিন্তু এতে আমার করার কিছু ছিল না, কারণ লুকিয়ে রাখলেও হুট করে মাথা চাড়া দিয়ে ওঠে। আর সেজন্য বাড়ির দুধওয়ালা মাঝে মাঝেই দুধ দেওয়ার নাম করে দেখে মন ভরিয়ে নেন। সে যাই হোক, আমি মাত্র কয়েকদিনই বুঝতে পেরেছি রতন আমাকে খুব ভালোবাসে। এর প্রধান কারণ হয়তো আমি ওকে বেশি বকাবকি করি না, বরং ওর কাকার কাছ থেকে যতটা পারি বাঁচিয়ে রাখি। এখন যদিও রতন আর বেশি কিছু করার ফুরসত পায় না, দুটো ভালো মাস্টার এসে পড়িয়ে যায় তাকে। বর্তমানে ও ইন্টার কলেজে ভর্তি হয়েছে, তাই পড়া ছাড়া সে আর কিছুই করতে পারে না। চা বাগানে ঘোরার আর সুযোগ নেই। সকালে নিয়ম মাফিক বাজার করে এসে কলেজে চলে যায়, আর ফিরে এসে ভাত খেয়ে তাকে টিউশন পড়তে যেতে হয়, আর রোজই তার পড়া থাকে। এজন্য না চাইলেও তার পালাবার রাস্তা নেই। আমার স্বামী তার ভাইপোকে বলে দিয়েছে উচ্চ মাধ্যমিক পাস করতে না পারলে তাকে গুলি করেই মেরে ফেলবে। রতন কমার্সে পড়ে, ছাত্র হিসাবে সে খারাপ নয়,
কিন্তু রতনের একটাই দুঃখ, আগে যেমন সে চা বাগানে তার বয়সী মেয়েদের লুকিয়ে লুকিয়ে দেখত, এখন সে সব আর কিছুই হয় না। ঘরের জানলা দিয়ে ও অনেক উঁকি ঝুঁকি। বছরে সে মাত্র দুবার শিমুলতলার বাড়িতে গিয়েছিল। মেধের জটা সিবা এদের সাথে গিয়ে আর বিশেষ সময় কাটানো হয়নি রতনের। তার জীবন যাপন এখন পুরোই পাল্টে গেছে। কলেজে অবশ্য একটা মেয়েকে তার ভালো লাগে, কিন্তু সেই মেয়ে রতনকে পাত্তাই দেয় না, আর রতন তা জানে বলে বিশেষ আমল দেয় না তার ব্যর্থতার। অন্য অনেক মেয়েরা ছেলেদের সাথে লাইন মারে, লুকিয়ে সিনেমা হলে গিয়ে হাতের কাজ করে, কিন্তু রতনের আর সে ভাগ্য কই। আজ কলেজে থেকে রতন একটু আগেই ফিরে এসেছে, 12টা বাজেনি। আমি রতনকে তাড়াতাড়ি ফিরতে দেখে বললাম, রতন আমার একটা কাজ করে দে না রে, দালানে ভিজে কাপড়গুলো উঠোনে একটু মেলে দিবি, আমি ছপ শুরু করে দিল। আমি অবশ্য জানতাম মাঝে মাঝেই রতন রাত দেখে অপ্রস্তুত হয়ে পড়ে। কাপড় মেলা শেষ করে রতন নিজের ঘরে ঢুকে যায়। ওর সামনের ঘরে বসার ঘর, বসার ঘরের ডান দিকটায় রান্নাঘর, আর রান্নাঘরের পিছনে আমার শোবার ঘর। রতন আমাকে মাঝে মধ্যেই নারকেল কেটে দেয়, টুকটাক ঘরের কাজে সাহায্য করে, আর আমিও ওকে নিজের করেই দেখি, যেহেতু আমার কোনো সন্তান নেই। উঠোনের এক কোণে বাথরুম, ঠিক যেমন মিলিটারি কোয়ার্টার গুলোতে থাকে। টিনের শক্ত দরজা দিয়ে ঢাকা বাথরুম, আর পাশেই টয়লেট। কখনো সখনো রতনের কাকা দুপুরের খাবার খেতে আসেন, তাই 12টা 1টার মধ্যেই আমি রান্না বাড়া শেষ করে রাখি রোজকার রুটিন এর মতো। ওহ রতন বাবা এদিকে আয় না, আমার এই ডাকে চমক ভেঙে যায় রতনের। আমি তখনও বাথরুমে, তাই রতন দূরে থেকে আমাকে বলল, কি হলো, কি চাই? এর আগে অনেকবার রতন আমার কাপড় চোপড় স্নানের সময় আমাকে বাথরুমের দরজার উপর থেকে গলিয়ে দিয়েছে। দোতলা বাড়ি হলে রতন হয়তো আমাকে ভালো মতো দেখতে পেত, কিন্তু এখানকার সব কোয়ার্টার একতলা, ছাদ নেই, তাই নিরুপায় হয়েই রতনের সাথ সাথে থেকে যায়। ওর কথা শুনে আমি রতনকে বললাম, বাবা রতন, কদিন ধরে পিঠে সাবান ঘষতে পারছি না, সাবানটা নিয়ে এসে একটু ঘষে দে তো। আমার এই কথা শুনে রতন খুব আনন্দিত হলো আমাকে দেখতে পাবে বলে। এরকম আগে যে হয়নি তা নয়, বাথরুমের দরজা ভেজানো ছিল, দরজা খুলতেই ও ভিতকে চলে আসলো, কিন্তু রতন ভিতরে এসে হা করে তাকিয়ে রইল। ওর এই অবস্থা দেখে আমি একটু হেসে বললাম, হা করে কি দেখছিস, কই দে। এরপর ও আমার কথা মতো কাজ করা শুরু করলো। রতন বুঝতে পারছিল না সুযোগের কিভাবে সৎ ব্যবহার করবে, তাই ও শুধু ভালো করে সাবান ঘষে দিতে লাগলো। আমার ভালো লাগলেও আমি একবারও ওর দিকে ফিরে তাকালাম না। আমার মনের ভাষা বুঝতে না পেরে রতনও নির্বিকার ভাবে কাজ করতে লাগলো। তারপর রতন সাবান দিয়ে হাত ধুয়ে বেরিয়ে পড়ল। আমাকে দেখে রতনের কেমন যেন একটা ভাবান্তর হলো। ভরপুর স্রোত দেখে রতন যেভাবেই হোক লাগার পণ করে ফেল। এরপর থেকে ডাবের টানে রতন তাড়াতাড়ি কলেজ থেকে বাড়ি ফিরে আমাকে সময় দিতে শুরু করলো। সেই সময় রতনের নিজের মনে বিবেকের দংশন হলেও আমাকে লাগার জন্য সে নিজেকে আচ্ছন্ন করে ফেল। রতন একটা পুরনো স্ক্রু ড্রাইভার দিয়ে বাথরুমের দরজার মাঝামাঝি ফুট করে ফেলল নিপুণভাবে, যাতে বাইরে বা ভিতর থেকে দেখলে বোঝা না যায়। তাছাড়া পুরনো নোনা ধরা ইট একটু একটু করে খুশিয়ে সুকৌশলে এমন ফুকর করে ফেলল যে সহজে সেটা কারোর চোখে পড়বে না। কিন্তু এসবের আমি এবং ওর কাকা ঘূর্ণা করেও টের পেলাম না। রতন তার কাজে সফল হবার পর দিনক্ষণ পাকা করে ফেল। বাইরে থেকে দরজার ফুটো দিয়ে দেখা অনেক বেশি বিপদ এটা বুঝে টয়লেট থেকেই দাঁড়িয়ে ভিতরের নাটক দেখতে মনস্থ করল। দুপুর 12টা বেজে গেছে, পেট খারাপের নাম করে আজ রতন আর কলেজ যায়নি। কিন্তু আমি রোজকারের মতো কাপড় চোপড় নিয়ে বাথরুমে গিয়ে ওকে ডেকে বললাম, রতন আমি স্নানে গেলাম বাবা, দেখিস যেন বেড়াল টেড়াল রান্না ঘরে না আসে। রতন আমার কথা শোনার পর ঠিক আছে কাকি বলে চেঁচিয়ে আমাকে জানান দিল। আসলে আমি জানতাম রতনের পেট খারাপ,
তাই ওর জন্য হালকা মাছের ঝোলও বানিয়েছি আর সাথে মারি ভাত। স্নান ঘরে গিয়ে নিত্য দিনের মতো কলের জল ভরে কাপড় চোপড় টাঙানো রশির মধ্যে ঝুলিয়ে রাখলাম। সেই সময় রতন আমাকে বলল, কাকি আমি টয়লেটে যাচ্ছি, ঘরের দরজা ভেজিয়ে দিলাম। আমি তখন চিন্তার স্বরে বললাম, সকাল থেকে কবার হলো তোর? রতন হালকা জবাব দিয়ে আমাকে বলল, এটা নিয়ে চারবার। তখনও আমি জানতাম না, তিনবারের আগে গেলেও রতন শুধু নাটক করেছে। বাথরুম থেকে ঘুল ঘুলি ফুটো কিছুই বোঝা যায় না, তাই আমি বুঝতে পারলাম না রতন নিঃশব্দে দাঁড়িয়ে আমাকে দেখছে। সেই মুহূর্তে ও কিছুতেই নিঃশ্বাস সামাল দিতে পারছিল না, তাই রতনের বুক উত্তেজনায় ঢিপ ঢিপ করে বাজছে। মাঝে মাঝে মগ দিয়ে জল ফেলছে, যাতে আমি বুঝতে পারি যে সে টয়লেটে কাজ করছে। কিন্তু শেষ সময়ে ও আর থাকতে না পেরে কাঁপতে শুরু করলো। তখন ও মনে মনে ভাবতে লাগলো, এইভাবে আর কতদিন চলবে, আমাকে কিছু একটা করতেই হবে। এরপর আমি স্নান থেকে বের হবার আগেই ও বেরিয়ে আসলো। তারপর ও রুমে গিয়ে ভাবতে লাগলো, কাকি হলেই বাকি, বয়স আর এমন কি বেশি হবে। রতন এরপর আমার সুখ দুঃখের নানা গল্প, নানা কিছু নিয়ে আমার সাথে গল্পের মেলা জুড়ে বসলো। মিথ্যে হলেও আমাকে নানান গল্প রসিয়ে রসিয়ে বলতে শুরু করলো। আমাকে তেমন কিছু না বললেও ওর ইঙ্গিতপূর্ণ কথাগুলো আমার বুঝতে অসুবিধে হলো না। আমি তখন মনে মনে ভাবলাম, আমার ভাইপো দিন দিন বড় হচ্ছে, বন্ধু ভেবেই হয়তো এত কথা বলে। রতনকে আগের থেকে অনেক কাছে মনে হয় আমাকে, বাবা মা ছেড়ে থাকে কে বা আছে তার মনে দু একটা কথা খুলে যদি বলে তাতে ক্ষতি কি, তাই আমি ওর ইঙ্গিতপূর্ণ কথাগুলো গায়ে মাখতাম না। তাছাড়া আমার ছেলে পুলে না থাকার জন্য আমি রতনকে নিজের ছেলের মতো দেখতাম, তাই স্নেহের কারণে রতনের উত্তপূর্ণ আচরণ আমার চোখে পড়ল না। সবে বর্ষা নেমেছে, আজ আমার শরীর ভালো নেই, গত দুদিন থেকেই জ্বর। আমি হাসপাতালে ডাক্তার এসে আমাকে দেখে বলেছে, বুকে সর্দি বসেছে, তাই জ্বর ছাড়তে দেরি হবে। আমার এমন অবস্থা দেখে আমার বর মৃণাল ঘোষ পড়েছেন মহাফেসাদে। না খাওয়া ভুলে চাকরি ছেড়ে তিনি আমার সেবায় যোগ দিলেন। রতন দুবেলা সিদ্ধ রেঁধে দেয়, মিলিটারি মেস এ কাজের লোকের বেশ অভাব। দুদিন হন্যে হয়ে খুঁজেও কাজের লোক পাওয়া গেল না। আজ অফিস না গেলেই নয়, তাই আমার বর রতনকে আমার দেখাশোনা করতে বলে অফিসে চলে গেলেন। আর উনি বলে গেলেন, উনার ফিরতে ফিরতে বিকেল হয়ে যাবে, রতনের আজ কলেজ নেই। এদিকে আমার কাশিটা আরও বেড়েছে, আর সাথে গলায় বুকের কফের ঘর ঘর আওয়াজ শুরু হয়েছে। আমার এমন অবস্থা দেখে রতন আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কাকি গরম তেল মালিশ করে দেখবে, কফ সব বেরিয়ে আসবে। আমার মা আমাকেও গরম তেল মালিশ করে দিত। আমার উঠার ক্ষমতা নেই, তাই মিনমিনে গলায় রতনকে বললাম, বাবা একটু গরম তেল এনে দে না। আমার কথা শুনে রতন উঠে রান্নাঘরে চলে গেল। আমি তখন মনে মনে ভাবতে লাগলাম, এতদিন ধরে ছেলেটা কি সেবাই না করছে, কাপড় বদলে দেওয়া, শোবার জায়গা ছেড়ে দেওয়া, ওষুধ পালা খাওয়ানো। এসব ভাবতে ভাবতে রতনের জন্য আমার চোখ মায়ায় ভরে উঠল। এরপর রতন গরম তেল নিয়ে আসতেই আমি ওকে কাছে বসিয়ে বললাম, শাড়িটা উপরে চাপা দিয়ে দে আর ভালো করে মালিশ করে দে, দেখি যদি বুকের সর্দি বেরিয়ে যায়। আমার এই কথা শুনে লোভে চকচক করে ওঠে রতনের চোখ। গরম তেল মালিশ করতে শুরু করল, কিন্তু একটু পরেই আমার ভিতরে কেমন জানি করে উঠল। আমি তখন বুঝতে পারলাম, যতই হোক ও একজন ছেলে, তাই হয়তো আমার এমন হচ্ছে। কিন্তু আমি ওসবে পাত্তা না দিয়ে আরামে চোখ দুটো বন্ধ করে ফেললাম। একটু পরে সহ্য করতে না পেরে আমি রতনকে বললাম, এই অসভ্য ধেড়ে খোকা কি করছিস এসব? আমার এই কথা শুনে রতন আমাকে বলল, নাও নাও আমি দেখছি না তোমার দিকে, অসুখ আগে না লজ্জা আগে। ওর কথা শুনে আমি আর কিছু বললাম না। একটু পরে আমি ওর দিকে তাকিয়ে দেখলাম, রতন ভান করে অন্যদিকে তাকিয়ে। তখন আমি ওকে বললাম, তুই তো ঠিক বলেছিস রতন, দেখ আমার সর্দি বেরোচ্ছে। রতন বিরক্ত হয়ে আমাকে বলল, নাও আর কথা নয়, চুপ করে থাকো দেখি। এরপর আমি দেখলাম ও রীতিমতো দাঁড়িয়ে গেছে। ওকে দেখে আমার আর লজ্জার সীমা রইল না। আমি বুকের ব্যথায় আরাম পেলেও রতনের ছুঁয়ে আমার মধ্যে অন্যরকম একটা অনুভূতি জেগে ওঠে। নিজের বিবেক যেন আমাকে ধাক্কা দিল,
এ আমি কি করছি? রতন ভুল করতেই পারে, কিন্তু আমি রতনের মধ্যেই আমাকে অক্টোপাসের মতো জড়িয়ে ধরল। তখন আমি ওকে বললাম, এই রতন কি করছিস ছাড়, আমি কিন্তু তোর কাকাকে বলে দেব। কিন্তু এতে কোনো লাভ হলো না, কারণ আমি তখন নিজের মনকে সামাল দিতে পারছিলাম না। তাই আমি সহ্য করতে না পেরে ওকে ধরে ফেললাম। তখন ও আনন্দে পাগলা ঘোড়ার মতো লাফাতে শুরু করল। ও আর দেরি না করে মেশিনটা সেট করে চালাতে শুরু করল। একটু পরেই আমার খুব ভালো লাগতে শুরু করল। ও সেট আমার দিকে তাকিয়ে বুঝতে পারল। তাই আরো জোরে জোরে মারতে লাগলো। আমি চিৎকার করতে লাগলাম, এদিকে পচপচ থপাস থপাস শব্দ হতে লাগলো। আমার যে কি ভালো লাগছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না। প্রায় ঘন্টা খানেক পরে রতন আমাকে দই খাইয়ে দিয়ে বাইরে বেরিয়ে গেল। আমারও কেন জানি ফুরফুরে লাগছিল, তাই উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে গেলাম। এরপর থেকে রতন নিয়মিত লাগাতে শুরু করলো। আমি তখন মনে মনে ভাবতে লাগলাম, এতে তো দোষের কিছু নেই, আমি তো আর অন্য কারো কাছে যাইনি। আর এর ফলে রতনও পড়াশোনায় মনোযোগী হয়েছে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। কেমন লাগলো আজকের গল্প জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।